শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। দর্শক, আজ 5 নভেম্বর রোজ রবিবার। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পৌরসভায়। দর্শক, আজকে চাঁদখালী পৌরসভা থেকে আপনাদের কিছু খামার উপযোগী ষাঁড় গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। শুভ দর্শক, আজ রবিবার। আপনারা জানেন রবিবার মানে হচ্ছে চাঁদখালী পৌরসভা। দর্শক, আজকে চাঁদখালী পৌরসভাতে আতাউর ভাইয়ের আড়ে চলে এসেছি। আজকে আতাউর ভাই প্যাকেজের ভিতরে কত পিস গরু রাখছে এবং কেমন কি দাম চাচ্ছে সেগুলো ভাইয়ের মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার দর্শকদের সামনে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান, খুলনা জেলা পাইকগাছা থানা চাঁদখালী গরু আছে ভাই। আজকে কতগুলো গরু রাখছেন এই প্যাকেজের ভিতরে? আজকে 19টা আছে ভাই। 19টা মানে একটা ছোট সাইজের একটা প্যাকেজ রাখছেন? জি। তো এখানে সর্বোচ্চ কেমন টাকার গরু রাখছেন প্যাকেজের ভিতরে? 75 এবং সর্বনিম্ন কেমন রাখছেন? 50। এবারে মিলে যে দামটা আসে সেটা ভিডিও লাস্টে বলে দিবেন। তাহলে আমরা প্রথমে একটা করে আমার দর্শকদেরকে দরদাম জানাই দিই। বা সিঙ্গেল কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন? যেমন আমরা সামনে দেখতে পাচ্ছি একটা মহিষকালের গরু রাখছেন, এটা আজকের বাজারে সিঙ্গেল কেমন দাম চাওয়া আছে? 77। এটা আজকে বেচা বিক্রি নিয়ে আছে কেমন? 75 হলে বেচা কেমন? 75। ওজন হবে কেমন বর্তমানে? 3 মণ। এখন এটা তো এটা চাওয়া দাম, যখন প্যাকেজে নিবে তখন তো অনেক কমে আসবে। হ্যাঁ, সব একসাথে হবে। এটা কেমন যাচ্ছেন? এটা চাচ্ছে আপনার 72। এটা কেমন করে দিবেন? এটা চাচ্ছে আপনার 70 হয়ে গেছে কিনা? 70। কয় দাঁত ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত। মাশাল্লাহ, সুস্থ সবল আছে না ভাই? ইনশাআল্লাহ। আমরা এরপর দেখতে পাচ্ছি একটা সুন্দর লাল ধাবে রাখছেন, এটা কেমন যাচ্ছে? এটা চাওয়া দাম 800। এটা আসলে কি কেমন করে দিবেন? এটা 65 লিবে। 65। কয় দাঁত আছে গরুটা? 2 দাঁত। 2 দাঁত। মাশাল্লাহ, সুস্থ আছে না ভাই? 100% সুস্থ। এই কালোটা কেমন যাচ্ছেন? 800। জি। এটা ব্যবসা নিয়ে আসছে কেমন? 65 লিবে। 65 হলো। ওজন হবে কেমন? এটা 3 মণের কাছে যাবে। 3 মণের কাছাকাছি। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। এবং প্যাকেজের ভিতরে এই সাইডে গরুগুলো একটু ছোট সাইজে রাখছেন? এটা কেমন যাচ্ছে? 65। 65। এই বাজারে কি কেমন করে দিবেন? 1-2 হাজার কম বেশি। 1-2 হাজার কম। কিন্তু প্যাকেজে গেলে আরো কমা দিবেন। এটা কেমন কি আছে সাহেব? এটা চাওয়া দাম আছে আপনার 58। এটা বাজারে কি কেমন কি টার্গেট? 55 হলে বাজারে। 55 হলে রাতে ভাই? এটা না, রাতে না, এখন রাতে নাই। মাছ তো সুস্থ আছে না? 100% এক। এটা কেমন যাচ্ছে? চাওয়া দাম 55। 55। ভাই, আজকে যে গরুগুলো রাখছেন প্যাকেজের ভিতরে সবগুলো সুস্থ সবল আছে? 100% এখন যেহেতু ভিডিওতে আমার দর্শক দেখবে, এখন যারা দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা যে ভিডিওগুলো দেখে তারা গরু কিনতে চায় কিন্তু হাটে আসতে পারে না, তাদের জন্য আজকে কি ব্যবস্থাপনা রাখছেন? গরু এখানে দেখে মোবাইলের মধ্যে আপনার মাধ্যমে দেখা গরুগুলো সব দেখার পরে যদি ওনার সাথে দুরা দামে বলে যায় আমি পাশ করে হাসিল করে গাড়ি ভাড়া করে ওনার উদ্দেশ্যে পাঠাই দিই। যেহেতু এখন বর্তমান হরতাল অবরোধ চলছে, জি, তারপর আসলে গরুগুলো আসলে পাঠানোর ব্যবস্থাপনা আসলে কিভাবে কি নিছেন? আমাদের গরুর গাড়ি কখনো কোথাও হরতাল নাই, কোনো ঝামেলা নাই। আমাদের গরুর গাড়ি যেহেতু রাত্রি তো লোড হয়, 5টার দিকে লোড হয়, স্থানে পৌঁছায় যায় সকাল সকাল পৌঁছায় যায়। যেহেতু কোথাও কোনো বাধা হরতাল অবরোধ হোক, আসলে গরু পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের গাড়িগুলো রাত্রি লোড হয়, যেহেতু আপনারা একবারে সন্ধ্যার দিকে লোড করেন বা 5টার দিকে লোড করেন? 5টার দিকে লোড করি, বাংলা থেকে যে কোনো ফিরান্তে সকাল 7-8টার ভিতরে পৌঁছায় যায়। তখন হরতালের কোনো লোকই মনে করেন ডাক পড়ে না, মানে আমার গরুর গাড়ি যাওয়ার জন্য কোথাও কোনো বাধা নাই। ভাই, সেক্ষেত্রে তো আসলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছ থেকে গরু কিনতে পারবে? অবশ্যই পারবে এবং আমি সব জায়গায় গরু পৌঁছে দিতে পারবো। এখন বর্তমানে আসলে বাজার আগের তুলনায় কেমন যাচ্ছে? এখন কম, মেলা কম, মেলা কম। সেক্ষেত্রে আজকে যে আমার প্যাকেজটা দেখালেন দর্শকদেরকে, আজকে এই প্যাকেজের ভিতরে যে গরুগুলো দেখাচ্ছেন এভারেজ মিলে কেমন কি দাম দিতে পারবেন? দেখেন এখানে 75-76 চাওয়া দাম আছে, 70 আছে, 68-62 এরকম অনেক রকম আছে। একটা গরু ছোট আছে দেখেন 50, তবে আমার টোটাল গরুগুলো 70-এরটাও 50 আর ওই যে 75-এরটা মানে এভারেজ করলে আমার যে দাম পড়ে সেই হিসাবে আমি দাম দেখতেছি 58,500 করে আছে দাম টোটাল মিলিয়ে। 58,500? 58,500। হয়তো আমার ওই লাভ যে 500 থাকে ওই 500 না করে আমি হয়তো 1,000 না করে 500 করবো, 59,000 টাকা আসে। 59 দরকার না আজকের আপনার এই প্রতিবেদনের উপলক্ষে যারা দেখবে যারা নিবে তাদের জন্য আজকের ওই
चाटखाली पुरुषवार्ड के भिडियो अपनी चैनल नतुन दर्शक होवश्य चैनल के सबसक्राइब कर पास बेल आइकन बजे दीबें सकल असंख्य धन्यवाद।